আলোচ্য বিষয় রিক্টার স্কেল ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য যে স্কেল ব্যবহার করা হয় তাকে বলে হয় রিক্টার স্কেল এই রিক্টার স্কেল আবিষ্কার করেছিল চার্লস রিক্টার তার নাম অনুসারে এর নামকরণ করা হয় রিক্টার স্কেল এই রিক্টার স্কেলে শূন্য থেকে দশ পর্যন্ত একক থাকে আর প্রতি মাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পূর্বের তুলনায় ক্ষয়ক্ষতির মাত্রা দশগুণ বৃদ্ধি পায় সাধারণত ছয় মাত্রার উপরে গেলেই প্রবল ক্ষয়ক্ষতি হয় তাহলে আমরা স্কেল স্কেল সম্পর্কে কি জানলাম হচ্ছে ভূমিকম্পের তীব্রতা মাপার স্কেল শূন্য থেকে দশ পর্যন্ত একক থাকে প্রতি একক বৃদ্ধি পেলে পূর্বের তুলনায় ক্ষয়ক্ষতির মাত্রা গুণ বৃদ্ধি পায় আর সাধারণত ছয়ের উপরে যদি মাত্রা হয় তাহলে প্রচুর ক্ষয়ক্ষতি হয় এই রিক্টার স্কেলের মাধ্যমে